আপনারা তো অনেকে ভয় পাওয়া যাইতেছেন হাইরং মুসলমান মেরে শেষ করে দিতে তো ফিলিস্তিনের জমিনে গাজার জমিনটা হয়তো ইহুদিরা দখল করে নেবে না মুসলমান ভয় পায়ও না এই ফিলিস্তিনের জমিনটাই কিন্তু হাশরের ময়দান হবে আমরা যে কিয়ামতের মাঠ বলি কিয়ামতের মাঠ কোনটা এই ফিলিস্তিনের জমিন আল্লাহু আকবার তাই ফিলিস্তিনের জমিন আজকে অনেক যুবক দেখবেন এই ফিলিস্তিনের ইতিহাস জানে না আজকে অনেক যুবক দেখবেন হুজুর মসজিদুল আকসা কি আমি আমার এই গ্রামে যুবকদেরকে বলবো বৃদ্ধ বাবাজিদেরকে বলবো আজকে তোমাদেরকে আমি অতি অল্প সময়ে খুব সংক্ষেপে খুব সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে মসজিদুল আকসার ইতিহাস জানাইয়া দিয়া যাব দেখবা ইনশাআল্লাহ ইমানের পাওয়ার যদি 20% থাকে মসজিদুল আকসার প্রতি ভালোবাসা যদি 20% থাকে দেখবা ইনশাআল্লাহ আমাদের ইমানটা আল্লাহ রাব্বুল আলামিন 100% করে দিবেন চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার এই ইহুদিদের ব্যাপারে আল্লাহ 1400 বছর আগে কোরআনে জানাইয়া দিয়েছেন ইহুদিদের চরিত্র কেমন হিটলার গণহারে ইহুদিদেরকে হত্যা করেছিল সারা বিশ্বের মানুষ হিটলার রে কয় তুই কেন ইহুদিকে হত্যা করছস হিটলার তখন উত্তর দিছিল আমি কিছু ইহুদি এই দুনিয়াতে বাঁচাইয়া দিলাম দেখবা এই ইহুদিরা কেমন তারপরে তোমরাই আফসোস করবা আজকে সেটাই হচ্ছে ইহুদিদেরকে মায়া কইরা ফিলিস্তিনের জমিনে থাকতে দিয়েছিল মুসলমানরা কিন্তু আজকে কালের আবর্তনে বিবর্তনে ওরা আমাদের ফিলিস্তিনকে শুধু দখল করে নাই আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসাকে দখল করেছে এবং মুসলমানদেরকে যুগের পর যুগ হত্যা করতেছে ঠিক কি না মুসলমান আজকে দেখেন রোহিঙ্গা গজে আমগো বাংলাদেশে আমগো প্রধানমন্ত্রী থাকপার দিছে এটা আমরা তো থাকপার দিছি এটা কি ওদের মায়া করে দিছি না এখন যদি রোহিঙ্গারা ওই ফেনীর ওই পাশে আইসা বাদ দিয়া বলে পুরা পার্বত্য চট্টগ্রামটা আমাদের তাহলে এটা কি ওরা ন্যায় করলো না অন্যায় করলো তো এই রকম ভাবেই ইসরাইল বলতে আপনি অতীত ইতিহাস ঘাটেন এই দুনিয়াতে ইসরাইল বলতে কোনো রাষ্ট্র ছিল না এই ইহুদিরা আইসা দখল কইরা আর দেখেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা একটা জিনিস খেয়াল করবেন দুনিয়ার সব কাফেররা মুসলমানদের বিপক্ষে কোন বিষয় আসলে সব এক হইয়া যায় আমরা তো মুসলমানরা গালি দেই এই তুই খারায় মিলাদ পরস কে এ তুই বইয়া পরস কে এ তুই জুব্বা পরস কে তোর টুপি এমন কে আমরা এইগুলো লইয়া ঝগড়া করি আর কাফের বেঈমানরা আমাদেরকে মারার জন্য ওরা নিজেরা জঙ্গি কাজ করে কিন্তু আমাদের কোমলমতি শিশু এই টুপি দাঁড়িয়ে দেখলে ওরা মুসলমান ইমানদারদেরকে সারা পৃথিবীর সামনে আমেরিকা জঙ্গি বানায় উপস্থাপন করে আজকে দেখেন আপনি দেখেন একটা জিনিস দেখেন যেই কাজগুলা করতেছে আপনি বুকে হাত দা বলেন এই যে আমরা মাদ্রাসায় পড়ছি খোদার কসম এই জীবনে তো একজনের গায়ে আঘাত করলাম না জীবনে তো কোনোদিন একটা গ্যাঞ্জাম মারামারি হানাহানি করলাম না অথচ আমার মতো যুবকদেরকে যখন দেখে পাওয়ার গালের ভিতরে দাঁড়িয়ে আছে নবীর টুপি আছে জঙ্গি অথচ আজকের এই মাহফিল থেকে আমরা বিশ্ববাসীর প্রতি মিডিয়ার মাধ্যমে জানাইয়া দিতে চাই যারা আমার ফিলিস্তিনে কোমলমতি শিশুদেরকে হত্যা করতেছে শোনা বিশ্ববাসী ওই কাফেররা জঙ্গি ওই মুনাফিকরা জঙ্গি মুসলমানরা জঙ্গি না মাদ্রাসার ইমামরা জঙ্গি না পীররা জঙ্গি না ওরাই জঙ্গি কাফেররাই জঙ্গি কাফেররাই জঙ্গি কোন সন্দেহ আছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি শুরু থেকেই মুসলমানদের পক্ষে আছে এবং তিনি রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন আমাদেরকে বলেছেন তোমরা ফিলিস্তিনের পক্ষে মুসলমানদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করবা ঠিক কিনা মুসলমান আজকে আমরা যুবকরা দেখবেন অনেক সময় এই ফিলিস্তিন চিনি না মসজিদুল আকসা চিনি না আজকে যদি চিনা দিয়ে যায় ইনশাআল্লাহ খুশি হবেন না বেজার হবে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের ব্যাপারে আগেই বলেছেন কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সূরা মায়েদার 82 নম্বর আয়াত নাযিল করিয়া জানাইয়া দেয় লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইহুদ আমার নবীকে
আল্লাহ রব্বুল আলামিন বলেন হে নবী এই ইহুদিদেরকে দেখবেন এরা দুনিয়ার সবাইরে সহ্য করতে পারে কিন্তু ঈমানওয়ালাদেরকে সহ্য করতে পারে না এরা দুনিয়ার সবাইরে সহ্য করতে পারে ঈমানওয়ালাকে এবার নেন আমার নবী আমার আল্লাহ সূরা বাকারার 100 নম্বর আয়াতে বলেন এই ইহুদিরা হলো বিশ্বাসঘাতক আমার আল্লাহ বলেন আওয়া কুল্লামা আহাদু আহদান নাবাযাহু ফারীকুম মিনহুম আমার আল্লাহ বলেন এই ইহুদিরা যেখানেই ওয়াদা করে সাথে সাথে তারা ওয়াদাটা ভঙ্গ করে ফেলে এই ইহুদিদের মতো বিশ্বাসঘাতক এই দুনিয়ায় আর কেউ নাই এই কারণে মুসলমান আমাদেরকে ইহুদিদের বিপক্ষে সদা সর্বদা থাকতে হবে ইনশাআল্লাহ এই ইহুদিরা যুগে যুগে নবীদেরকে হত্যা করেছেন অসংখ্য নবীদেরকে এরা হত্যা করেছে অসংখ্য নবীদেরকে হত্যা কইরা গলাটা সবার সামনে ঝুলায়া রাখছে আমার আল্লাহ যখন এই যে আপনারা আজকে দান করবেন এই মসজিদ মাদ্রাসায় আপনাদের দানেই তো এত সুন্দর এত কিছু হয় এই দানের আয়াত আমার আল্লাহ যখন নাযিল করলেন ইহুদিরা তখন কয় আল্লাহ হলো ধনী না গরীব না উযুবিল্লাহ এই ইহুদিরা কয় আল্লাহ যদি গরীব না হইতো আল্লাহ আমাদের কাছে টাকা চাইতো না চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ এই কারণে আমি আর আপনি পাঁচ ওয়াক্ত নামাজে যখন বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদাল্লি এই গায়রিল মাগদুবি আলাইহিম হলো ইহুদি জাতি এই কারণে ইমানদার মুমিন মুসলমান ও আমার কলেজের টুকরো যুবক ভাই ও ভাঙ্গার যুবক ভাই আয় 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 আগামীকাল তোদেরকে কোরআনের পাখিরা আয়শা ডাকবে না রে যুবক কোন জমিনে তোমার আর আমার মরণ হইতাছে কেউ কিন্তু আমরা জানি না এই কারণে আজকে ফিলিস্তিনের ইতিহাস আমরা জানবই জানবো ইনশাআল্লাহ এক নম্বর এই মসজিদুল আকসা এটা হলো কেন আমাদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ এর এক নম্বর পয়েন্ট হচ্ছে এই মসজিদুল আকসা আমাদের প্রথম কেবলা আস্তে আস্তে বলি আল্লাহু আকবার মসজিদুল আকসা আমাদের কি প্রথম কেবলা বুখারী শরীফের 40 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী যখন মক্কায় ছিলেন আমার নবী সদা সর্বদা এই মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়তেন এ মুমিন মুসলমান এখন আমরা কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ি আমার নবী যখন মক্কায় ছিলেন তখন আমার নবী ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন এরপরে আমার নবী যখন মদিনায় হিজরত করেন মদিনায় হিজরত করার 16 মাস বা প্রায় 17 মাস আমার নবী এই ফিলিস্তিনের জমিনের মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়েন আমার নবীর বড় মনটা আশা জাগে আমার নবী মনে মনে বলতেন আল্লাহ আপনি সুন্দরভাবে আমার কেবলাটা কাবা শরীফ করিয়া দেন আমার নবীর মর মনে বড় আশা ছিল আমাদের কেবলাটা যেন কাবা শরীফ হইয়া যায় এবার আমার নবী জোহরের নামাজে দাঁড়াইছেন জোহরের নামাজ 2 রাকাত পড়ছেন আমার নবীর প্রতি আল্লাহর ওহী চইলা আসছে নবী আপনি ওই মসজিদুল আকসার থেকে ফিরে আপনি কাবা শরীফের দিকে ফিরে যান চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার এ দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান এই গ্রামে যারা হজে বা উমরায় গেছেন দেখবেন আমাদেরকে একটা মসজিদ দেখাইতে নিয়ে যায় মসজিদে কেবলা তাই মানে 2 কেবলার মসজিদ ওই মসজিদে নামাজ পড়া অবস্থায় কেবলা পরিবর্তন হইছে এই কারণে ওই মসজিদের নাম মসজিদে কেবলাতাইন ওই মসজিদের উপরে দেখবেন এরকম একটা জায়নামাজের দাগ আছে মানুষ দেখলে যাতে বুঝি এই মসজিদেই কেবলা পরিবর্তন হইছিল তাই এই মসজিদুল আকসা আমাদের প্রথম কেবলা এই মসজিদুল আকসা আমাদের প্রথম কেবলাকে আমরা কোন ইহুদিদেরকে দিব না ইনশাআল্লাহ এবার আসেন 2 নম্বর পয়েন্ট কেন মসজিদুল আকসা কেন ফিলিস্তিনের জমিন আমাদের কাছে গুরুত্বপূর্ণ রে বাবা এই 2 নম্বর পয়েন্ট আসেন আমার নবী বলেন
এই ফিলিস্তিনের জমিন হলো কোরআন স্বীকৃত পবিত্র ভূমি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যত জায়গায় ফিলিস্তিনের জমিনের কথা উল্লেখ করেছেন আল্লাহ বলেন আল আরদুল মুকদ্দাসা মানে পুতম পবিত্র ভূমি আপনি 15 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠাটা খুলেন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কইরা এই মসজিদুল আকসার পরিচয় দিয়েছে আমার আল্লাহ বলেন মিনাল মসজিদুল আকসা الذي باركنا حوله আমার আল্লাহ বলেন মসজিদুল আকসা হলো এমন মসজিদ যার চতুর্পাশে আমি আল্লাহ অসংখ্য অগণিত বরকত রেখে দিয়েছি এ দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান দুই নম্বর পয়েন্ট পাইলাম কুরআন স্বীকৃত পবিত্র ভূমির নাম ফিলিস্তিনের জমিন বা মসজিদুল আকসার জমিন এবার আসেন তিন নম্বর পয়েন্ট মেরাজের ঘটনা আমরা সবাই জানি আমার নবী মেরাজে গেছিলেন ঠিক নিও আমরা সবাই মেরাজের ঘটনা জানি আমার নবী মক্কায় ছিলেন মক্কা থেকে সফর করে আমার নবীজি এই মসজিদুল আকসায় আসেন চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আমার মায়ের নবী যখন মসজিদুল আকসায় আসেন আমার নবী আয়েশা দেখেন দুনিয়ার সব নবী রাসূলরা এই ফিলিস্তিনের জমিনের মসজিদুল আকসায় হাজির এ কারণেই তো আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া এ কারণেই তো আমার নবী সাইয়্যিদুল মুরসালিন এবার আমার নবী যখন আসবে সকল নবী রাসূলদেরকে নিয়ে আমার নবী দুই রাকাত নামাজ পড়ছে দুনিয়ার সব নবী রাসূলরা মুসল্লি মুক্তাদি আমার নবী ইমাম আল্লাহু আকবার এরকম মায়ার নবী দয়াল নবীর উম্মত আমি আর তুমি হইছি কিন্তু যুবক ভাই তুমি আর আমি আমার মায়ার নবীর কেন দাম দেই না রে মুসলমান কাল হাসরের ময়দানে কিয়ামতের মাঠে যখন সব নবী রাসূলরা নাফসি নাফসি বলবে আমার নবী সেদিনও উম্মতি উম্মতি বলে কাঁদবে মেরাজের তিন নম্বর সুন্দরভাবে তিন নম্বর পয়েন্টে শুনিয়া যায় আমার নবী মসজিদুল আকসায় আয়েশা দুনিয়ার সব নবী রাসূলদেরকে নিয়ে দুই রাকাত নামাজ পড়ছে এবার আমার নবী এই ফিলিস্তিনের জমিন যেখানে কাফেররা হত্যা করে সেই জায়গা থেকে আমার নবীজি ওই আরশ দেখছে মেরাজে যায়া কুরসি দেখছে আমার আল্লাহর জান্নাত জাহান্নাম দেখছে আল্লাহু আকবার তাহলে এই মসজিদুল আকসা এটা হলো দুনিয়ার স্বাভাবিক কোন স্থান না এই মসজিদুল আকসায় আমার নবীর পা মুবারক পড়ছে আর আমার নবীর পা মুবারক যেখানে পড়ছে খোদার কসম ওই জমিন আমরা ইহুদিদেরকে নিতে দিব না ইনশাআল্লাহ তাহলে এবার যদি আমি কুইজ প্রশ্ন করি আমার যুবক ভাই আমার নবী যে মেরাজে গেছিলেন কোন মসজিদ থেকে গিয়েছিলেন একটু আমারে বলো পিছন থেকে বলেন মসজিদুল বুঝা যাইতেছে কথা বাবা এবার নেন চার নম্বর পয়েন্ট দুনিয়াতে সকল নবী রাসূলদের তীর্থ স্থান হচ্ছে এই ফিলিস্তিনের জমিন আমার নবী বলেন এই ফিলিস্তিনের জমিনে আল্লাহ যত নবী জন্ম দিয়েছে দুনিয়ার অন্য কোন জমিনে এত নবী জন্ম দেয় না এই ফিলিস্তিনের জমিনে যত নবীর কবর আছে দুনিয়ার অন্য কোন দেশে এত নবীর কবর নাই এ কারণেই তো দেখেন তাদের ইমানের পাওয়ার কত বেশি বড় আমরা যদি ইমানের কারণে সামান্য জেলে যাই আমরা কই আর হক কথা কইতাম না কিন্তু এদেরকে এরকম ভাবে মারে আহারে ছোট্ট শিশু একজনকে দেখলাম এমন ভাবে বোম মারছে পেটের থেকে নারী বুড়ি বের হয়ে গেছে একটা শিশুর দিকে তাকিয়ে দেখে আমাদের প্রত্যেকের ঘরে শিশু সন্তান আছে সেই শিশু সন্তানদেরকে আমরা একটা মশার কামড় খাইতে দেই না আর ফিলিস্তিনের শিশুদের কারো দেখি হাত নাই কারো দেখি পা বোমায় কারো হাত উইরে গেছে কারো এই গাল উইরে গেছে কি সুন্দর কিউট কিউট একটা শিশু
কারণে ইমানদার মুমিন মুসলমান তাদের ইমানের এত পাওয়ার এত আমার নবী বলেন এই ফিলিস্তিনের জমিনে আল্লাহ যত নবী রাসূল জন্ম দিয়েছে দুনিয়ার অন্য কোন জমিনে এত নবী রাসূল জন্ম দেয় নাই শুধু তাই নয় নবী ইব্রাহিম অন্য দেশে জন্ম গ্রহণ করেছেন নবী লূত অন্য দেশে জন্ম গ্রহণ করেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে ও নবী ইব্রাহিম ওনাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল লাতি বারাকনা ফিহা লিল আলামিন ও নবী ইব্রাহিম তোমরা ফিলিস্তিনের জমিনের দিকে তুমি আর লূত নবী ভ্রমণ করো আল্লাহু আকবার হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান এবারে নেন পাঁচ নম্বর পয়েন্ট কেন মসজিদুল আকসা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ বুখারী শরীফের 3366 নম্বর হাদিস সহিহ মুসলিমের 520 নম্বর হাদিস আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ أي مسجد وضع في الأرض أولا دنيار بطور شرب وبرتم كل مسجد نرمان كرا হইছে আমার নবী বলেন দুনিয়ার ভিতরে সর্বপ্রথম কাবা শরীফকে নির্মাণ করা হইছে এরপরে আমার নবীকে জিজ্ঞাসা করেন নবী গো কাবা শরীফ নির্মাণের পরে কোন মসজিদ নির্মাণ করা হইছে এবার আমার নবী বলেন কাবা শরীফ নির্মাণের পরেই মসজিদুল আকসা নির্মাণ করা হইছে এবার আবু যর বলেন নবীজি কাবা শরীফ এবং মসজিদুল আকসা এই দুই মসজিদের ভিতরে নির্মাণের দূরত্ব কত বছর আমার নবী বলেন আরবাউনা সানাতান কাবা শরীফ নির্মাণের 40 বছর পরে মসজিদুল আকসা দুনিয়ার জমিনে নির্মাণ হইছে এরপরে আমার নবী বলেন বুখারী শরীফের 1189 নম্বর হাদিস সহিহ মুসলিমের 1397 নম্বর হাদিস আমার নবী বলেন দুনিয়ার তিনটা মসজিদের দিকে ভ্রমণ করলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি কদমে কদমে সওয়াব দেয় একটা হলো কাবা শরীফ আরেকটা হলো মদিনা শরীফ আরেকটা হলো মসজিদুল আকসা আমার নবী বলেন এই তিন মসজিদের দিকে যারা ভ্রমণ করে এদের প্রতি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিতে থাকে এবার নেন সাত নম্বর পয়েন্ট আমার নবী বলেন এই মসজিদুল আকসায় যারা এক রাকাত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় 250 রাকাতের সওয়াব দিয়া দেয় سبحان الله رو আস্তে করনা তার মানে দুই রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব তার মানে চার রাকাত নামাজ কোন বান্দা যদি এই মসজিদুল আকসায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000 রাকাতের নামাজের সওয়াব দিয়া দেয় এ দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান মসজিদুল আকসায় নামাজ পড়লে কত সওয়াব বিভিন্ন হাদিস আছে এই হাদিসের ভিতরে সনদের দিক দিয়া যেটা বেশি শক্তিশালী সেটাই এইখানে আমি নোট করছি এই মসজিদুল আকসা এত বেশি গুরুত্বপূর্ণ এক রাকাত নামাজ পড়লে 250 রাকাতের সওয়াব আমার আল্লাহ দিয়া দেয় হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান এবার নেন আট নম্বর পয়েন্ট আমি জানি আপনারা মসজিদুল আকসা সম্পর্কে আজকে অনেক নতুন নতুন তথ্য জানতাছেন কন্দি আজকে যেগুলো জানতাছেন আগে জানতেন বাবা এত সুন্দর গোছালো হাদিস কোরআন হাদিস নাম্বার বইলা জানতেন কোনদিন খালি জানতেন কি ফিলিস্তিনে যুদ্ধ হইতাছে কিন্তু এই মসজিদুল আকসা কেন আমাদের এত গ্রহণযোগ্য কেন আমাদের এর প্রতি মায়া থাকতে হবে কেন এর প্রতি ঈমান থাকা আমাদের ঈমান সেটা কিন্তু আমরা জানতাম না সুলাইমান নবী যখন মসজিদুল আকসা নির্মাণ করছেন আল্লাহর কাছে তিনটা দোয়া করেছেন মুসলমান আওয়াজ দিয়া বলেন কয়টা আরো জোরে জোর হয় না কেন তিনটা দোয়া করেছেন আল্লাহ আপনি আমারে আদল দেন আপনি আমারে ইনসাফ দেন তথা ন্যায় বিচার দেন
দুই নম্বরে আমার নবী বলেন সুলাইমান নবী দোয়া করেছে আল্লাহ আপনি আমারে এমন রাজত্ব দেন দুনিয়ার ভিতরে যে রাজত্ব আর কেউ রে দেন নাই এবার আমার নবী বলেন সুলাইমান নবী তিন নম্বরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই মসজিদুল আকসায় যারা নামাজ পড়বে এদের গুনাহ তুমি এমন ভাবে নিভাইয়া দিবা কেমন যেন আজকে ওই বান্দা বান্দি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলে যেরকম গুনাহ থাকে না সুলাইমান নবী মসজিদুল আকসা জিন্দারা নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করছে তিনটা তিন নম্বরের দোয়া করে আল্লাহ তুমি এই মসজিদে যারা নামাজ পড়বে তাদের গুনাহ এমন ভাবে মাফ করবা কেমন যেন আজকেই মায়ের পেট থেকে শিশু হইয়া জন্মগ্রহণ করছে সহিহ মুসনাদে আহমদের 6644 নম্বর হাদিস আমার নবী বলেন সুলাইমান নবীর প্রথম দুইটা দোয়া আল্লাহ কবুল করেছেন আমার নবী বলেন আমি আশাবাদী সুলাইমান নবীর তিন নম্বর দোয়াটাও আল্লাহ কবুল করেছেন তার মানে দেখেন মসজিদুল আকসায় নামাজ পড়লে গুনাহ কি সব আশা জাগেনি আল্লাহ মসজিদুল আকসা কাবা শরীফ মদিনা শরীফ না দেখাইয়া তুমি আমাদেরকে ওই অন্ধকার কবরে নিও না সবাই আস্তে আস্তে পড়েন আল্লাহুম্মা আমিন হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান এরপরে আমার নবী বলেন শেষ জমানায় মানুষের আকর্ষণের জায়গা হবে এই ফিলিস্তিনের জমিন কিয়ামত যত বেশি ঘনায় যায় এবং মানুষের আকর্ষণ ফিলিস্তিনের জমিনের প্রতি ততই বাড়বে মানুষ তত বেশি মসজিদুল আকসাকে ভালোবাসবে আজকে দেখেন মুসলমান আমি আর আপনি ফিলিস্তিনের জমিনকে ভালোবাসি কে বাসি না হুজুর আসলে ফিলিস্তিনের জমিনকে তাহলে হুজুর আসলে বসায় দেন আমি আমার আলোচনা এখনই শেষ করে দেব ইনশাআল্লাহ সবাই কোন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হে দুনিয়ার ঈমানদার মুমিন মুসলমান 9 নম্বর পয়েন্ট নেন আমার নবী বলেন শেষ জমানায় মানুষ সবাই সবচাইতে বেশি ভালোবাসবে ফিলিস্তিনের জমিনকে আজকে দেখেন আমি আর আপনি ফিলিস্তিনের জমিনের প্রতি এই যে একটা ভালোবাসা এটা অন্য কিছুর আলামত না এটা হলো ঈমানের আলামত ঠিক কি না এবার আসেন 10 নম্বর পয়েন্ট সহিহ মুসলিমের 2937 নম্বর হাদিস আমার নবী বলেন কিয়ামতের আগে একটা দল আসবে এদের নাম হলো ইয়াজুজ মাজুজ এদের নাম হলো ইয়াজুজ মাজুজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন মুফসিদুনা ফিল আরদ এরা জমিনে আইসা কিয়ামতের আগে ফাসাদ সৃষ্টি করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আল্লাহ কোরআনে এদের ব্যাপারে বলেন একজন রাজা ছিল যুলকারনাইন এই রাজা সারা দুনিয়া রাজত্ব করছে তো এই রাজার আমলে এদের আবির্ভাব হয়েছিল আবির্ভাব হওয়ার পরে এই রাজা এদেরকে একটা প্রাচীরের পাশে প্রাচীরের পিছনে আটকায় রাখছে আমার নবী বলেন কিয়ামতের আগে এই ইয়াজুজ মাজুজ এই দুনিয়ার জমিনে আসবে এরা আয়েশা কইবে লাকদ কতলনা মান ফিল আরদ এই জমিনে যারা আছে সবাই আমরা হত্যা করছি কইব হালুম্মা ফালনাকতুল মান ফিস সামা আসো 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 জমিনের সবাইরে তো হত্যা করছি আসো এবার ওই আল্লাহরে হত্যা করুন চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ আমার নবী বলেন ফায়ার মুনা বিনুশা বিহি মিনাস সামা এরা আকাশের দিকে আগো তীর এমন করে মারব এখন আপনি বলেন আল্লাহর দিকে তীর মারলে ওই তীর কি আল্লাহর কাছে পৌঁছাবে না আমাদের দিকে আসবে তো ওরা এরকম করে আল্লাহরে মারার জন্য তীর মারবে ওই তীর রক্ত মাখা তীর আল্লাহ রাব্বুল আলামিন ওদের শরীরে বিদ্ধ করে দিবেন আল্লাহু আকবার এরপর এটি মরবে না তখন হযরত ঈসা তার লোকজন নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তুমি এই ইয়াজুজ মাজুজরে ধ্বংস করে দাও তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে এক প্রকারের পোকা পাঠাইবেন কীট পাঠাইবেন সেই কীট ওদের এইরকম ঘাড়ে হবে ঘাড়ে ওই ঘাড়ে পোকা হওয়ার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়াজুজ মাজুজকে যেই জমিনে ধ্বংস করবেন সেই জমিনটাই হলো ফিলিস্তিনের জমি সেই জমিনটাই হলো মসজিদুল আকসার জমি হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান আলোচনা শেষ এবারে নেন 11 নম্বর পয়েন্ট কেন মসজিদুল আকসা আমাদের কাছে গুরুত্বপূর্ণ রে বাবা মুসনাদে আহমদের 23685 নম্বর হাদিস আমরা সবাই জানি কিয়ামতের আগে দাজ্জাল আসবে দাজ্জাল এক হাতে জান্নাত দেখাবে আরেক হাতে জাহান্নাম দেখাবে এই জায়গায় থাকবে কাফার মানে কাফির এই দাজ্জাল আইসা এই গ্রামের উদাহরণস্বরূপ একজন আইসা বলল এই তোর বাবার নাম না কলিমউদ্দিন কয় হ্যাঁ তোর বাবা অনেক আগে মারা গেছেন কয় দেখ তোর বাবার ঠিকানা জাহান্নাম কয় তুই যদি আমার উপর ঈমান আনস তোর বাবার ঠিকানা আমি জান্নাত বানায়া দিব চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ ঈমানদাররা যারা দুর্বল ঈমানদার সবাই দাজ্জালের প্রতি ঈমান নিয়ে আসবে আমার নবী বলেন কিয়ামতের আগে দাজ্জাল দুনিয়ার সব জায়গায় প্রবেশ করবে কিন্তু চারটা মসজিদে প্রবেশ করতে পারবে না মুসলমান আওয়াজ দিয়া বলেন কয়টা আমার নবী বলেন লা ইয়াকরুমুদ দাজ্জাল আরবাতা মাসাজিদা দাজ্জাল চারটা মসজিদে প্রবেশ করবে না একটা হলো কাবা শরীফ আরেকটা হলো মদিনা শরীফ আরেকটা হলো তুর পাহাড়ের মসজিদ আরেকটা হলো মসজিদুল আকসার মসজিদ সকলে চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান মসজিদুল আকসা সিনছেন নি আজকে আল্লাহ মসজিদুল আকসার জন্য তুমি আমাদেরকে মুজাহিদ হিসেবে কবুল করো সবাই পড়েন আমিন কারা কারা মসজিদুল আকসার পক্ষে থাকতে রাজি আছেন আল্লাহরে দুইটা হাত উঠায় দেখায় দেন সবাই হাতটা জারা জারা দেন নারা জারা দেন নারায় তাকবীর মাশাআল্লাহ কি সুন্দর জমিনটা দেখা যায় আপনাদের পায়ে হাত দুইরা বইলা যাই রে বাবা আগামীকাল কিন্তু এই ময়দানে মাহফিল হবে না এত সুন্দর মাঠটা জমা একদম আখেরি মোনাজাত দিয়া খিচুড়ি খাইয়া তাবারুক খাইয়া বাড়িতে যাব ইনশাআল্লাহ وآخر دعوانا أن الحمد لله رب العالمين شكرا لك بحالة حق بين شستو حق بين عمر جنة دعا كور من إنشاء